হাউ টু গেট দ্য বেস্ট আউট অফ দিস কোর্স ওয়েল যদি আপনার মনে হয়ে থাকে এটা জাস্ট নর্মাল কোনো একটা অনলাইন কোর্স অ্যান্ড আই থিঙ্ক ইউ উইল বি রং ইয়াস এইখানে শুধুমাত্র যে আপনি ভিডিওগুলো বা টিউটোরিয়ালগুলো দেখবেন দেখে ওখানেই শেষ বা আপনি কোনো একটা প্রবলেমে পড়লে সেটা যে শুধুমাত্র গুগলেই সার্চ করবেন তা না আমি আপনাদের হেল্প করার জন্য আমি যেটা করেছি একটা ডিসকর্ড সার্ভার ওপেন করেছি অ্যান্ড ডিসকর্ড সার্ভারটা এই লিঙ্কটাতে গেলে আপনারা পাবেন সো আমি বলবো সবাইকে এই সার্ভারটাতে জয়েন করেন দেন আমি যদি সার্ভারটা একবার আপনাদের ঘুরিয়ে আনি তারপর বলবো আপনাদের কি উপকার হবে ওয়াল ইয়াস বি প্রো ডেভেলপার এই সার্ভারটা আপনাদের সবার প্রথম যদি কোর্সটা শুরু করেন সবার প্রথম কাজ যেটা হবে এই ইন্ট্রো এই চ্যানেলটাতে এসে দেন আপনার সম্পর্কে শর্ট কিছু জিনিস লিখা যেমন আপনি সেখানে বলবেন আপনার নামটা দিবেন দেন আপনি এখন কারেন্টলি কোন ইনস্টিটিউশনে আছেন হতে পারে আপনি জবে আছেন অথবা কোনো ইউনিভার্সিটিতে আছেন যেমন আমি যদি আমার ইউনিভার্সিটিতে হতাম তাহলে হয়তো এখানে লিখতাম ব্র্যাক ইউনিভার্সিটি অ্যান্ড দেন আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট সো আমি আমার ডিপার্টমেন্টটা লিখতাম অ্যান্ড দেন একটা লাইনে বা সর্বোচ্চ দুটা লাইনে আমার সম্পর্কে কিছু একটা বলবো দেন এই কোর্স থেকে আমার এক্সপেকটেশন কি সেটা লিখবো আমি রিকোয়েস্ট করবো সবাই এসে প্রথমবার ইন্ট্রো এই চ্যানেলটাতে এই কাজটা করবেন দেন নেক্সট যদি চ্যানেলটা দেখি প্রোগ্রামিং বাডিস সো উইদো যে একা একা কোনো একটা কিছু করার চেয়ে যখন টিমে কাজ করবো তখন জিনিসগুলো আরও ফান আরও ইন্টারেস্টিং হয় এই জন্য এই চ্যানেলটা খোলা অ্যান্ড প্রোগ্রামিং বার্ডিসের কনসেপ্টটা হচ্ছে আপনি এখানে এসে সিম্পলি আপনার নামটা লিখবেন অ্যান্ড একটা লাইন লিখবেন আমি যদি একটা এক্সাম্পল দেখাই ফর এক্সাম্পল লাইক দিস হ্যালো আই এম আদনান সাব্বির অ্যান্ড দেন নেক্সট টাইম দেখবেন আই এম লুকিং ফর আোগ্রামিং বডি সো অর আপনি জাস্ট ব্রেকেটের সাথে কোর্সের নামটা দিয়ে দিবেন কোন কোর্সটা করছেন যেহেতু এই কোর্সটা যখন আমি বানাচ্ছি তখন আমার শুধু একটাই কোর্স আছে সো আপনি তাও নামটা দিয়ে দিবেন সো এটা দিয়ে যেটা হবে যে যদি অন্য কেউ এমন প্রোগ্রামিং বাড়ি খুঁজে থাকে বা কেউ যদি আপনার সাথে টিমে একসাথে শিখতে চায় তারা আপনার সাথে পেয়ার আপ করতে পারবে দেন আপনারা একসাথে কোর্সটা শেষ করতে পারবেন এবং যখন একসাথে করবেন তখন জিনিসগুলো আরও মজার হবে কোনো একটা প্রবলেমে পড়লে দুজন একসাথে বা একটা ফুল টিমও আপনি করতে পারেন একসাথে এসে প্রবলেমগুলো দেখতে পারবেন তাহলে জিনিসগুলো আরও ভালো বুঝবেন তো এই জন্য এই সাজেস্ট করবো আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই প্রোগ্রামিং বাড়িসে এসে একজন বা একটা টিমের সাথে আপনারা জয়েন করেন এসে দেন একসাথে কোর্সটা শেষ করেন একা একা যখন করবেন মাঝে মাঝে জিনিসগুলো বোরিং হয়ে যায় আহ একা একা শেষ করতে মন চায় না যখন একটা টিমে থাকবেন বা একজন আরেকজনের সাথে কাজ করবেন তখন জিনিসটা দুজন মিলে ইজিলি শেষ করে অ্যান্ড ইজিলি শেষ করে ফেলা যায় এবং জিনিসগুলো অনেক ইন্টারেস্টিং হয় মজার হয় এরপরে আসবো অ্যালোম নাইটা হচ্ছে আপনি যখন কোর্সটা শেষ করবেন আমি রিকোয়েস্ট করব এই চ্যানেলটাতে জয়েন করার জন্য এখানে জাস্ট লিস্ট ডাউন করা আপনাদেরকে দেন র্যান্ডমের মধ্যে আপনারা এসে যে কোনো কিছু পোস্ট করতে পারবেন অবশ্যই প্রোগ্রামিংয়ের বাইরে না ইয়া ফান কিছু দিতে পারেন অবশ্যই আমরা কমন সেন্স ইউজ করে পোস্ট করব যে কোন জিনিসটা দিলে ভালো হয় বা কোন জিনিসটা মানুষের জন্য দেখতে খারাপ হবে না দেন এই যে এই চ্যানেলটা সি ওয়াট আই মেড এটাতে আমি সাজেস্ট করবো এবং এটা তো আমি রিকোয়েস্ট করব আপনারা যখনই কোনো কিছু বানাবেন সেটা এইচ ডিএমএলসি এস এস বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিলেটেড বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড অর টেকনোলজি রিলেটেড ইভেন রোবটিক্স আমি বলবো এইখানে আপনারা পোস্ট করেন আপনাদের লিঙ্কটা যেখানে যে মানুষজন দেখতে পারবে আপনাদের জিনিসটা এই জিনিসটার জন্য আমি সাজেস্ট করব আর এরপরে আসবে কোর্সেস দ্যাট ইজ কোর্স রিলেটেড কোনো কোয়েরি যদি আপনাদের থাকে কোনো কিছু যদি না বুঝেন তাহলে এসে এই কোর্সেসের আন্ডারে গেটিং স্টার্টেড উইথ ফ্রন্ট এন্ড এইটাতে এই চ্যানেলটাতে আপনারা পোস্ট করবেন এরপরে আসি টপিকগুলোতে বিভিন্ন টপিক নিয়ে আলাদা আলাদা চ্যানেল আছে যেমন এখন আছে এইচটিএমএল সি এস এস স্ক্রিপ্ট অ্যান্ড দেন গিট রিলেটেড যে কোনো প্রবলেম এখানে পোস্ট করবেন আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং এর পাশাপাশি আমিও আপনাদের সাজেস্ট করবো দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইজ টু টিচ সো আপনি যেই জিনিসটাই শিখবেন যখন দেখবেন কেউ একজন কোনো একটা প্রবলেমে পড়েছে পোস্ট করেছে আমি বলবো অবশ্যই এসে তাকে হেল্প করবেন কারণ যখন হেল্প করবেন হয়তো অনেক সিচুয়েশান আসবে যেটা আপনি কখনো ফেস করেননি বাট অন্য কেউ ফেস করেছে সেটা যখন প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন আপনি তাহলে আপনারও অনেক কিছু শেখা হবে এই জন্য আমার এই ডিসকর্ড চ্যানেলটা বানানো এই ডিসকর্ড সার্ভারটা বানানো কোর্সটাকে আরও ইন্টারেক্টিভ করা মানুষজনকে আরও হেল্প করা অ্যান্ড আশা করি সবাই এই সার্ভারটাতে জয়েন করবেন ধন্যবাদ